আওয়ামী লীগ সরকার আর নাই দরকার। আওয়ামী লীগের বাইরে, সরকারের বাইরে, সরকারের চাটুকারিতা যারা করছে তাদের বাইরে যারা আছেন, আমি জাতীয় পার্টি নিয়ে কথা বলবো না, কারণ নোংরা মুখে তুললে নিজের মুখে নোংরা হবে। জাতীয় পার্টি নিয়ে কথা বলবো না, তবে রাজপথে বাকি যত দল আছে, সে ছোট হোক সে বড় হোক, আজকে বিএনপি আছে দুইটা রাস্তা পথ। শুধু চুরি করেই ক্ষান্ত হয়নি সোহেল, মোবাইলে ব্যক্তিগত আপত্তিকর ভিডিও ও ছবি পাওয়ায় বর্তমানে রীতিমতো ব্ল্যাকমেইল করছেন রুমিন ফারহানা। আসসালামু আলাইকুম দর্শক, বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা, যাকে আপনারা সকলেই চিনেন, তাকে নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়। এবার আসলে তাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তার নাকি কিছু গোপন ভিডিও আসলে ভাইরাল হয়েছে দর্শক। এখন সোশ্যাল মিডিয়া কিন্তু এটা নিয়ে খুবই তোলপাড়। দর্শক, সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখলে আপনারা বুঝতে পারবেন। এদিকে বিএনপির এক নেতা এই বিষয় নিয়ে আসলে কিছু কথা বলেছে। দর্শক, কথা না বাড়ে চলুন ভিডিওর মূল আলোচনায় যাই। এই ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের বলছি, যারা মুহূর্তের মধ্যে আপডেট নিউজগুলো পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে মুহূর্তের মধ্যে আপনারা আপডেট নিউজগুলো পেয়ে যাবেন। তো দর্শক, কথা না বাড়ে চলুন ভিডিওগুলো বিস্তারিত আমরা স্ক্রিনে দেখে আসি। আওয়ামী লীগ সরকার আর নাই দরকার। আওয়ামী লীগের বাইরে, সরকারের বাইরে, সরকারের চাটুকারিতা যারা করছে তাদের বাইরে যারা আছেন, আমি জাতীয় পার্টি নিয়ে কথা বলবো না, কারণ নোংরা মুখে তুললে নিজের মুখে নোংরা হবে। জাতীয় পার্টি নিয়ে কথা বলবো না, তবে রাজপথে বাকি যত দল আছে, সে ছোট হোক সে বড় হোক, আজকে বিএনপি আছে দুইটা রাস্তা পর, তারা সংগ্রাম আন্দোলন করে যাচ্ছে, তাদের প্রতি আহ্বান জানাই, আসেন সবাই আন্দোলনে আসি। নকল ভুয়া সংসদে ছয়জন বসায়ে তারপর রাস্তায় আন্দোলন হয় না। আপনারা সংসদ ছাড়েন, চলেন সবাই আন্দোলনে নামি। আপনাদের নেতাকর্মী রাস্তায় রাস্তায় মার পড়ছে, আমাদের নেতাকর্মী রাস্তায় রাস্তায় মার পড়ছে, আমাদের সবার নেতাকর্মীর প্রতি আমরা সঠিক শ্রদ্ধা জানাই। যেই সরকার আমাদের নেতাকর্মীদের উপরে গুলি চালায়, যেই সরকার ত্যাগী বাংলাদেশী জনগণের উপরে গুলি চালায়, যেই সরকার বাহিনীকে লেলিয়ে দেয় আমাদের উপর অত্যাচার করার জন্য, সেই সরকারের নকল সংসদে বৈশা আন্দোলনের রাজনীতি হবে না। আমি বিনীতভাবে আবেদন জানাই প্রত্যেকটা রাজনৈতিক দলকে, চলেন সবাই একসাথে আমরা রাজপথে নামি। কেউ 100 নামেন, কেউ 1,00,000 নামেন, কিন্তু সবাই চলেন একসাথে নামি। যেই অত্যাচার, যেই গুম খুন, যেই লুটপাট এই আওয়ামী লীগ সরকার করেছে, আগামী 15 বছর তাদের এর জন্য ক্ষমা চাইতে হবে ইনশাআল্লাহ। এইবার সবাই আমরা একসাথে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে বিক্ষোভ সমাবেশে ছোট্ট দুইটা কথা বলতে চাই আপনাদের সামনে, এবং মিডিয়ার যে ভাই বোনেরা আপনাদের সালাম জানিয়ে আপনাদের জন্য বলতে চাই, টানা 3 বার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, 1 বার আমরা ধরে নিলাম ঠিকভাবে নির্বাচনের মাধ্যমে আসছে, বাকি 2 বার কোনো নির্বাচন হয় না। ইতিহাসের পাতায় সংখ্যাগরিষ্ঠ সিটে যদি নির্বাচন না হয়, বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি একজন এমপি সাহেব বসেন, তাহলে সেইটাকে নির্বাচন বলা যায় না। 2013-14 নির্বাচন ছিল এই দেশের জনগণের সাথে সবচাইতে বড় প্রতারণা। তারপরের দ্বিতীয় সবচাইতে বড় প্রতারণা ছিল 2018-19 নির্বাচন। সামনে আরেকটা নির্বাচন আসছে, এই নির্বাচন এই আওয়ামী লীগ সরকার জনগণের ভোটের অধিকার দিবে না, পরিষ্কার ভাবে প্রমাণিত। জনগণের হাতে, আপনার আমার হাতে যদি ভোটের অধিকার আসে, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আর আসবে না। তাইলে এই ভোটের অধিকার যেন আমাদের কাছ থেকে ছিনায় নিতে না পারে, তার জন্য সকলকে একত্রিত হইতে হবে, সঠিক নির্বাচন আন্দোলনের মাধ্যমেই আনতে হবে। এই যে মিথ্যা কথা মিথ্যাচার করে যাচ্ছে 15-14 বছর ধরে আওয়ামী লীগ সরকার, উন্নয়নের গল্প শোনায় যাচ্ছে, যেই মুহূর্তে IMF এর কাছে লোন চাইতে হইল, ওয়ার্ল্ড ব্যাংকের কাছে লোন চাইতে হইল, আমরা বুঝলাম আমাদের রিজার্ভের কি অবস্থা। এর আগে কত গল্প শোনাইলো, পদ্মা ব্রিজ বানাইলাম নিজেদের অর্থায়নে, ওই অর্থ কই এখন যদি লোন লাগে IMF এর কাছ থেকে। সব
প্রত্যেকটা টাকা প্রত্যেকটা ডলারের। দর্শক শ্রোতা, আমরা দেখে আসলাম যে বিএনপির এক নেতা সে এরকম ভাবে বলতেছে যে আসলে এই সরকার এখন আর দরকার নাই, কারণ এই সরকার প্রতারণা করেছে। এবং সেরকম ভাবে আরো বলতেছে যে আগের যে নির্বাচনগুলো 2014 সালে 2018 সালে যে নির্বাচন, এই নির্বাচন নিয়ে আসলে সরকার সাধারণ জনগণের সাথে যে প্রতারণা করেছে, প্রতারণা করে এখন সে আসলে ক্ষমতায় টিকে আছে, এজন্য আসলে সে তীব্র নিন্দা জানাচ্ছে। এবং সেরকম ভাবে আরো বলতেছে যে সরকার এখন আর দরকার নাই, কারণ সরকার যে কাজগুলো করেছে এগুলো এখন জনগণ আসলে বুঝে গেছে, সাধারণ জনগণের আসলে এই সরকারের প্রতি এখন আর আস্থা নাই। দর্শক, এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে এই নেতা আসলে কথাগুলো ঠিক বলেছে কিনা। দর্শক, এখন আপনারা দেখাবো সেই আসল ভিডিওটা, যেখানে আসলে ব্যারিস্টার রুমিন ফারানা কিছু গোপন ভিডিও আসলে ভাইরাল হয়ে গেছে। দর্শক, চলুন এই ভিডিও আমরা দেখি। অপর ফোনে ফোন দিয়ে সেই সোহেল বলেন, আপা আপনার মোবাইল আমার কাছে আছে, এখানে কিছু সুন্দর সুন্দর শরীর গরম করার মতো ভিডিও আছে, ইন্টারনেটে ছাড়লে খুব রাতারাতি ভাইরাল হবে, কি করা যায় বলেন তো। সোহেলের এ কথা শোনার পর চোখ কপালে ওঠে রুমিন ফারহানার। তিনি সরাসরি বলেন, কত টাকা হলে তুমি এ বিষয়ে চুপ থাকবে? প্রতিউত্তরে সোহেল বলেন, টাকা না, ভিডিওর মতো আদর পেলে আমি চুপ থাকতে পারি। রুমিন ফারহানার একান্ত সহযোগী বিষয়গুলো বাংলা নিউজ ব্যাংককে জানিয়েছেন। বর্তমানে ফোন চুরি করা সোহেল ও রুমিন ফারহানার মধ্যে দেন দরবার চলছে। অপরদিকে আইন শৃঙ্খলা বাহিনী হন্যে হয়ে রুমিন ফারহানার মোবাইল চুরি করা চোরকে খুঁজছে বলে জানা গেছে। উল্লেখ্য, সর্বমোট দেশের 8টি স্থানে অনুষ্ঠিত হয়েছে বিএনপির বিভাগীয় সমাবেশ। প্রতিটি সমাবেশে সমর্থকদের সংখ্যা কম হলেও চোর ডাকাতের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। এর আগে 17 নভেম্বর বিএনপির বিভিন্ন সমাবেশে চুরি ও ছিনতাই করা 5 সদস্যের একটি চক্রকে আটকও করেছিল আইন শৃঙ্খলা বাহিনী। সে সময় ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিবির প্রধান হারুনা রশিদ বলেন, বিএনপির কর্মসূচিতে আসতে যে খরচ হয় তা তুলতেই দলের কর্মীরা চুরি চোচরামি করে থাকে। দর্শক শ্রোতা, আমরা দুইটা ভিডিও দেখে আসলাম। একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যে আসলে ব্যারিস্টার রুমিন ফারানাকে নিয়ে আসলে যে কথাবার্তা হচ্ছে, ব্যারিস্টার রুমিন ফারানার কথা আসলে বলা হচ্ছে এখানে যে কুমিল্লার সমাবেশে ব্যারিস্টার রুমিন ফারানার ফোন চুরি হয়ে গিয়েছে। এই ফোনের ভিতরে রুমিন ফারানার কিছু আসলে গোপন ছবি এবং কিছু গোপন ভিডিও ছিল। এই গোপন ভিডিওগুলো আসলে যে ফোনটা চুরি করেছে সে এখন রুমিন ফারানাকে আসলে ব্ল্যাকমেল করতেছে, যে সে এরকম ভাবে বলতেছে যে ফোন আসলে তার হাতে আছে এবং ফোনের ভিতরে সে যেগুলো আসলে পেয়েছে এগুলোর জন্য আসলে সে এখন রুমিন ফারানাকে ব্ল্যাকমেল করতেছে, যে রুমিন ফারানার আসলে কি যে রুমিন ফারানাকে নিয়ে যে আসলে কথাবার্তা গুলো বলতেছে, যে রুমিন ফারানাকে এই যে চুরি করেছে যে ফোন তার সাথে সময় কাটাতে এরকম ভাবে বলতেছে। এবং একটা প্রতিবেদনের মাধ্যমে বলা হচ্ছে যে রুমিন ফারানাকে আসলে বলেছে যে এই ফোনটার জন্য আসলে কত টাকা চায় চোর যাতে এই ফোনটা দিয়ে দেয়। এজন্য কিন্তু আসলে এই বিষয় নিয়ে অনেক কথাবার্তা চলছে, অনেক আলোচনা সমালোচনা চলতেছে। দর্শক, এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। দর্শক, আজকে বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ভিডিওটা পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলো আপনারা লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাবেন। তো এরকম নিত্য নতুন আপডেট ভিডিও করতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।